পৃথিবীর সবচাইতে স্বার্থপর মাইনসের লাহান মুই মুই সুইলে যেতে আসি, মুই পলাই যাইতে আসি, তয় সইলে যেতেছি নতুন জীবন লয়া, সইলে যেতেছি পাসপোর্টের কাগজে ফেরত পাওয়া নিজের পরিচয় লয়া। এ লেগেই তো এত কিছু। মুই জানি না আপনি মরে কোনোদিন ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু এছাড়া মোর আর কিছুই করার আসলে না। আপনাদের একটা গুড নিউজ আছে। গুড নিউজ না, সারপ্রাইজ। আপনাদের একটা সারপ্রাইজ আছে। বলেন তো কি সারপ্রাইজ? কইতে পারব না। দেই, আপনার জন্মসাল কত? আপনি আছেন ভেতরে? লিয়াকত, আসবো আমি। লিয়াকত, আপনি আছেন ভেতরে? আপনার কাছে মোর কৃতজ্ঞতা প্রকাশের সঠিক ভাষা জানা নাই। আপনি মোর হারায় যাওয়া জীবনটারে খুঁজা দিছেন। যখন মনে হয়েছে এই জীবনটার কোনো মূল্য নাই, ঠিক তখন আপনি বিশ্বাস দিছেন যে এই জীবনটা অনেক দামি। কিন্তু আজ পৃথিবীর সবচাইতে স্বার্থপর মাইনসের লাহান মুই সুইলে যেতে আসি, মুই পলাই যাইতে আসি, তয় সইলে যেতেছি নতুন জীবন লয়া, সইলে যেতেছি পাসপোর্টের কাগজে ফেরত পাওয়া নিজের পরিচয় লয়া। এ লেগেই তো এত কিছু। মুই জানি না আপনি মরে কোনোদিন ক্ষমা করতে পারবেন কিনা, কিন্তু এছাড়া মোর আর কিছুই করার আসলে না।
দেশে ফেরা মোর পক্ষে সম্ভব না। মোর আব্বা আম্মায় এগো সব সম্বল বিক্রি কইরা মোরে লয় যে স্বপ্ন দেখছিলে, এই সুন্দর স্বপ্ন ধ্বংস হইতে আমি দিতে পারবো না। যত কষ্টই হোক এগো মুহে মুই হাসি ফোটা মুই, এইটা এটার লেগে মোর যা করার মুই হন। তো একটা অনুরোধ, আপনি মোরে বদুয়া দিয়েন না, পারলে ক্ষমা হইটা দিয়েন। মোল্লাহান অনেক প্রবাসীর কান্নার দাম এই পৃথিবীর মানুষের দ্বারা হয়তো খুব সামান্য, কিন্তু মুই জানি আপনার মতো মানুষের দ্বারা অনেক দামি। ভালো তাই কেন, হয়তো আবারও কোনোদিন দেখা হইব। ইতি একজন প্রবাসী। আচ্ছা আচ্ছা, ছাড়েন ছাড়েন, আমি করছি, আরে ছাড়েন ছাড়েন, সমস্যা নেই ছাড়েন।